এই জ্যোতি থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে মানুষের অন্তর্দৃষ্টি তিন ভাগে বিভক্ত বা তিন প্রকারের। এক রকমের মানুষ আছে যাদের অন্তর্দৃষ্টি একেবারে নেই বললে চলে, চোখ থেকেও তারা অন্ধ, আর তাদের হৃদয় থেকেও হিতাহিত জ্ঞান তাদের হারিয়ে ফেলেছে। সুতরাং এত সুন্দর জ্যোতি তো অন্ধকার ছাড়া আর বিদ্যুতের চমক ছাড়া আর সে বজ্রাঘাত ছাড়া আর কিছু শুনতে পায় না, আর কিছু জানতে পারে না। এরা এমন শ্রেণীর মানুষ যারা এই দিন সম্পর্কে কোনো রকমের ভ্রুক্ষেপ করলো না, তাদের কোনো মাথার ব্যথা না যে কোথায় আছে, কি করছে না করছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে হেদায়াত নাজল হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সেটাকে সাদরে গ্রহণ করলো না, যতই তাকে বোঝানো হোক না কেন, কোনো মতেই সেটা উপলব্ধি করলো না। এরা হচ্ছে অন্ধ, এরা হচ্ছে বাসিরাত অন্তর্দৃষ্টি হারা। দ্বিতীয় শ্রেণীর মানুষ রয়েছে যারা মধ্যম শ্রেণীর মানুষ, যাদের অন্তর্দৃষ্টি তো রয়েছে কিন্তু অন্তর্দৃষ্টি দুর্বল, তারা বাপ দাদার অনুসারী, তাদের দিন হচ্ছে তাদের দিনুল আদা অভ্যাসগত দিন, বাপ দাদা থেকে যেটা ধর্মকর্ম পেয়েছে সেগুলি করে। যাদের সম্পর্কে আমিরুল মুমিনীন আলী বিন আবি তালিব চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এরা সত্যের অনুগত কিন্তু তাদের কোনো বাসিরাত নেই, অন্তর্দৃষ্টি নেই, দেখা দেখি অনুগত। এরা যারা যাদের অন্তর্দৃষ্টি আছে, যারা সমাজের জ্ঞানী গুণী দিন সম্পর্কে জ্ঞান রাখে তাদের পিছনে চলে, তাদের অন্তরে কোনো রকমের সন্দেহ সংশয় কাজ করে না। সুতরাং এরা নাজাতের পথে মুক্তির পথে আছে, শেষ পরিণাম এরা কোনো রকমে মুক্তি পেয়ে যাবে, মধ্যম শ্রেণীর মুসলিম যারা। তৃতীয় শ্রেণীর মানুষ তাদের সম্পর্কে বলছেন ওয়াহম খোলাসাতুল ওজুদ, এরা হচ্ছে পৃথিবীর সার, যত মানুষ রয়েছে মানুষের আসল সার, বাকিগুলি ছারখার। এরা হচ্ছে আদম সন্তানের খাঁটি সন্তান, এদের রয়েছে সত্যিকার শক্তিশালী অন্তর্দৃষ্টি, যারা অন্তর্দৃষ্টি দিয়ে সুস্পষ্ট জ্যোতিকে উপলব্ধি করেছে। সুতরাং তারা দিনের প্রতিটি বিষয়ে বাসিরাতের সাথে তারা চলাফেরা করে, জীবনযাপন করে, তাদের ইয়াকিন দেহ প্রত্যয় অত্যন্ত মজবুত, তারা দীন ইসলামের সৌন্দর্য এবং পূর্ণতাকে উপলব্ধি করে হাড়ে হাড়ে, এবং এমন তাদের ইমান শক্তিশালী যে তাদের বিবেকের সামনে যদি তার বিপরীত বা তার পরিপন্থী কোনো কিছু পেশ করা হয় তাহলে সেটাকে সুস্পষ্ট চরম অন্ধকার মনে করবে, এবং তাদের ইমান ইয়াকিনের বদৌলতে তারা সমস্ত রকমের কুমন্ত্রণা থেকে অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল করেন এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক দান করেন। আর ঈমান যে সব খারাপ চরিত্র বা খারাপ দোষের কারণে ত্রুটির কারণে ঈমান দুর্বল হয়ে যায় সেগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।